ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের সুবিধা দিতে আজ থেকে সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগীয় শহরের 10টি স্পটে এ পণ্য বিক্রি করা হবে। সাশ্রয়ী মূল্যে তেল, আটা, ময়দা, নুডলস সহ 21টি পণ্য নিতে পারবেন ক্রেতারা। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ কার্যক্রম। বৃহস্পতিবার রাজধানীর সচিবালয়ের সামনে ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিরাজুল ইসলাম উকিল। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক শামিমা আক্তার, ডিজিএম মোহাম্মদ শফিকুল ইসলাম, এজিএম সেলস কাজী মনিরুজ্জামান মনি, ম্যানেজার ব্র্যান্ড আহমেদুজ্জামান। পুরো রমজান মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত রেখেছিলাম এবং এবার আমরা আবার শুরু করেছি, ঈদের আগ পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এবং বসুন্ধরা গ্রুপ জানেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সো সেই ব্রত থেকেই আমরা ইনশাল্লাহ এটাকে আরও বড় পরিসরে, আরও বৃহৎ আকারে এবং সবসময়ের জন্য যেন আমরা এই কার্যক্রমটা চালু রাখতে পারি, আমরা সেই প্রচেষ্টার মধ্যে